সাংবাদিক বলে, ভাই আমি একজন পেশায় সাংবাদিক, সকালবেলা রিপোর্ট লিখবো, তো কি লিখবো একটু বলেন না, এদের অপরাধ কি? ফলির বলে, না এরা মারাত্মক অপরাধী, অপরাধের কথা বলা যাবে না। সাংবাদিক বলে, ভাই আপনি বলেন তারপর অপরাধ কি? লোকটা বলে, সাংবাদিক আমার কোনো অপরাধ নেই, আমার অপরাধ এই যে আমি মনের দুঃখে কাঁদছিলাম। আজ আমরা কাঁদতেও পারি না, কাঁদবেন বলবে ওদের জন্য কাঁদছে, হাসতেও পারছি না, হাসবেন বলবে আমাদের জন্য হাসছে, হাসি কান্না বন্ধ করে বসে থাকবেন, ধরে নিয়ে যাবে, আপনি যাবেন কোথায়? এদিকে কোন জায়গায় যাওয়ার কায়দা নেই, এখন আমার চোখ করে বসে থাকা ছাড়া উপায় আছে? যে আয়াত পড়েছি আমার মনে হয় এদেশের 96% মুসলমান একেবারে বিরুদ্ধে যাবে, এখন এই আয়াতকে বাদ দিয়ে দেব। আমার শরীরে যদি লাগে, এই ভাইয়ের শরীরে লাগে, তাও বলাই লাগবে, কারণ কোরআনের কথা নাকি? এবার আমি শুরু করছি, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। ভাই আপনি নিয়ে আসলেন কেন? জবান ছেড়ে পড়েন, শয়তান যদি আশপাশে থাকে ও পালাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله ডাক দিয়েছেন ইমানদার কে? কাকে? এখানে কোনো বেঈমান আছে? নেই। এই বেঈমান আছে কিনা দেখি তো, হাত তোলেন, যদি হাত না তোলেন এবার আমি জানাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, পড়া কোরআন শরীফ গবেষণা করে আয়াতটা পাওয়া গেছে 89 জায়গায়, তাফসীরে মুফাসসির লিখেছেন, ফি জিলালিল কোরআনে, আল্লামা সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিলে বলেন ইয়া আইয়ুহান্নাস, আর যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত উঁচা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দেওয়ার পরে বলেন কি? ইমানদারকে ডাক দিয়েছেন এই কারণে, কান লাগাবেন, এখানে শিক্ষা আছে, কোরআনে কারিম জানিয়েছে কেন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 267 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 56-57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেছি। আমি আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব আছে, কি সেটা? ইখরিজুহুম মিনাজ-জুলুমাত ইলান নূর, এই মানুষগুলোকে আমি অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। যেহেতু ঈমানদার আল্লাহর বন্ধু, অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব কার? ইন্না আলাইনা আলাল হুদা, কারণ হেদায়েত দেওয়া এটা আমি আল্লাহর কাজ। ওয়া আলাল্লাহি কসদু সাবিলি ওয়া মিনহা জাইর, দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এখন যে জুলুমাত বহুবচন, এটা কিন্তু এই পানির নিচের ঘরের ভেতরের রাতের এই অন্ধকার না, এই অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন, পরিবার সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে মানুষ যা বানিয়েছে আল্লাহর ভাষায় সব অন্ধকার, সব কি? আল্লাহর কাছে একটা মাত্র মত আর পথ, সেটা আলো, তার নাম ইসলাম। আপনি যদি আল্লাহর বন্ধু থাকতে চান, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালানো বাদ দিয়ে আল্লাহর ইসলামের দিকে আসা লাগবে, তাহলে বন্ধু থাকা যাবে। এখন আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা নিজের সাথে মিলান, কি নাম ধরা লাগবে?
জোর করার বিষয় না, জোর করে সব কাজ হয় না। আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা এই আয়াতটার প্রমাণ। এই আয়াতটা নিয়ে গবেষণা করেন তো বাংলাদেশে 96% মুসলমান শুধু আগা কাটা আছে তাই। তাছাড়া আল্লাহর বন্ধু হিসাব করলে 100 জনের একজন, কথা বলুন। অধিকাংশ মানুষের সেন্সাস ওইদিকে। আল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত, যারা কাফের এদের বন্ধু হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এরা ইসলাম থেকে ডাক দিয়ে আলোর দিকে থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আগেই বলেছে অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম কানুন, এর চাইতে আর নাম ধরে বলার কিছু নেই। এরপরেও যদি বলেন কে হুজুর আমি বুঝতে পারছি না, এদিকে আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বদাচ্ছে। কোরআন দিয়েও যদি কেউ হেদায়েত না পায়, আল্লাহর কসমের কপালে হেদায়েত নেই, ও জাহান্নামে যাবে। এটা যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, মনে করবেন আপনি কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছে। এ চাইতে আর কি দলিল প্রমাণ দেওয়া যায় বলেন, আমি সেই দিকে যাচ্ছি। আশা করি যারা শুনছেন আজকে, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনি 100 বছর হোক 150 বছর হোক মারা যাবেন, মাস্ট বি সোজা যখন হবেনি এখন সোজা হন, কাজে লাগবে। ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয় তখন কোনো কাজ নেই, যদি এখন কেউ সোজা না হয়। এরপরও যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও যদি জান্নাতে যায়, কোরআন শরীফ মিথ্যা, এই কথা বলেন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আলাদাবুল মুফরাদ, এ 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে আছে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে জীবন চালিয়েছে, ও পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র হোক, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দেবে, হিসাবও নেবে না। এই হাদিসটা একটু বাংলাদেশের সাথে মিলান, আমার সাথে আপনার সাথে মিলে যাবে অধিকাংশগুলোই। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ না বোঝেন আমার কিছু করার নেই। আল্লাহর বন্ধু থাকবেন আর ওই কাজ করবেন, আল্লাহ বন্ধুত্ব হিসাবে রাখবে না, ডিলেট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারকে ডাক দিয়ে এবার ঘোষণা দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। খুব শর্টে বলছি, খেয়াল করে শোনেন, ভয় করার কথা বললেন কাকে? এই শব্দটা নিয়ে আজ ভেজাল সারা পৃথিবীতে। আমি যতগুলো রাষ্ট্রের খবর জানি, প্রায় 228টা, সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে এই তাকওয়া নিয়ে ভেজাল। আগে ভেজাল ছিল জিকির নিয়ে, ওটা এখন কেটে গেছে আস্তে আস্তে, এখন ভেজাল তাকওয়া নিয়ে। আমরা মনে করি তাকওয়াবান বুজুর্গ ওই লোকটা, তার দাড়ি বড় বড়, জোব্বা বড়, পাগড়ি বড়, হাতে তসবি আছে, দুনিয়ার কোনো খেয়াল নেই, এইটাই মনে হয় বুজুর্গ, নাকি বলেন? বুজুর্গ কে, এ কথা বলবে কে? কোরআন শরীফ বলা লাগবে যে এটা বুজুর্গ। বিশ্বনবীর মতো বুজুর্গ দুনিয়া আসবে আর? আমার কথা বলছেন তো ভাই, দুনিয়াতে নবীর মতো বুজুর্গ কেউ আসবে? এসেছে, রাত বেশি হয়েছে তাহলে ঘুম লাগছে নাকি? আল্লাহর নবী কোন বুজুর্গ ছিলেন? আর ভারত পাকিস্তান বাংলাদেশে কোন বুজুর্গ তৈরি হচ্ছে একটু কান লাগান। হুদায়বিয়া নিজের চোখে দেখে আসলাম, নবীজি সন্ধি করেছিলেন যে জায়গায়, আল্লাহর নবী 14 সাহাবি নিয়ে আসলেন হুদায়বিয়ায় হজ করার জন্য, এরা মক্কায় ঢুকতে দেবে না। ওসমানকে পাঠিয়েছে, ওসমানকে আটক করে বলেছে ওসমানকে হত্যা করা হয়েছে, এই কান লাগান, এখানে শিক্ষা বের হবে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবিরা তোমরা কত আছো এখানে? বলে আমরা 1399 জন আছি এখনো। ওখানে এখন একটা বাবলা গাছের চারা আছে, পাশে একটা মসজিদ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, তাহাতা সাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, সূরা ফাতিহা 26 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াতের শেষের অংশে এটা আছে। আল্লাহ বলেন ওই বাবলা গাছের নিচে নবী আপনার হাতে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে, আমি আল্লাহ তাদের ওপরে আমার কুদরতি হাতটা দিয়েছিলাম। শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য বলি না, এবার আমি শিক্ষা দিচ্ছি। হজ যারা করে, এখানে দুইজনই হাসি, এহরামের কাপড় পরার পরে শরীর চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই,
কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে, কি বলেন? অথচ নবীজি নিজে সাহাবীদেরকে বললেন এহরামের কাপড় যারা পড়েছে খুলে ফেলো। উনি কি জানতেন না এহরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে? জানতেন না? কেন খোলালেন? খুলিয়েছেন এই জন্যে পরে হজ আমি করে নেব, দম দরকার হয় দিয়ে নেব। কিন্তু নিরপরাধ মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে, এটা আন্দাজে না, বিনা অপরাধে মারলো কেন? যেই নবী তায়েফে পাথর খেয়ে বরদোয়া করেনি, আর উহুদের ময়দানে দাঁত পড়ে গেছে বরদোয়া করেনি। হুদাইবিয়াতে আল্লাহর নবী সেই নবী সাহাবীদেরকে কাফনের কাপড় খুরিয়ে ফেলছেন, নিজে ইহরামের কাপড় পর্যন্ত খুলে সাহাবীদেরকে বললেন আমার হাতের ওপরে হাত দাও, বায়াত গ্রহণ করো, শপথ বাক্য পাঠ করো, ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। শুধু আল্লাহু আকবার না, এখানে শিক্ষা কি বলেন? বিনা অপরাধে বিনা কারণে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয়, নবীজির অস্ত্র ছিলেন, অস্ত্র শস্ত্র ছিল না, তারপরেও তিনি শপথ করছেন 1399 জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাব না। এই হোদাই বিয়া বাংলাদেশে আছে? আছে। সিটারে করা জায়গা পাও না? কত মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কত মানুষের রায় হয়ে যাচ্ছে, আর আমরা বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হোদাই বিয়া না। নিজের চোখে যেটা দেখেছি ওই হোদাই বিয়া শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহাতা শাজারাতি। এই তাহাতা শাজারা গাছের নিচে, এটা মানে বাবলা গাছ, দুইটা গাছের নাম তাফসিরে আছে, খেজুর গাছ অথবা বাবলা গাছ, ওখানে বাবলা গাছের চারাটা এখনো আছে। এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না? বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে, জুলুম নির্যাতন করা হবে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, কিয়ামত হয়ে যাবে আপনার উপরে আল্লাহ রাজি খুশি হবে না। আর রাজি হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়। কথা বলেন, বসেন, আমার যতটুকু জ্ঞান আছে এই হুদাইবিয়া আজ যদি বাংলাদেশে আসতো, শুধু ইতিহাসই পড়ি আমরা, এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গুম হতো না, হারিয়ে যেত না। এই কথা বলছেন না কেন? একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, গ্যারান্টি দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কোনোদিন আর কথা বলবো না। আমার বয়স অল্প, লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই, আমি চ্যালেঞ্জ এমনিতেই নাই, 42টা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায়, আমি কওমিতে পড়েছি, আলিয়ায় পড়েছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন ডক্টরেট করার জন্য সার্টিফিকেট জমা দিয়েছি। মানে কেছেন হুজুর ছোট যা বলে বলো, আপনি মিলান তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা? কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আর যদি প্রমাণ করতে না পারেন ভুল, তাহলে আপনার মেনে নেওয়া লাগবে, কি বলেন? আর যদি মেনে না নেন, বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে? লোক দেখানোর জন্য। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন, এলাকায় যদি কোনো অন্যায় অবিচার, সে একজন হোক, কিছু যদি হয় সোচ্চার হওয়া লাগবে। নবীজি সোচ্চার হয়েছেন, জীবন দেওয়ার জন্য 1399 জন মানুষ প্রস্তুত, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ বাংলাদেশে যদি আমরা এরকম কিছু করতে পারতাম, রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো। বুজুর্গ হয়ে বসে আছে, নবী ছিলেন বুজুর্গ, এর নাম বুজুর্গ। এ বুজুর্গ এখন দেশে আছে? বুজুর্গ হওয়ার জন্য 2 নম্বর লক্ষণ হোদাই বিয়া থেকে দেখলাম, অনেকগুলো জায়গা আছে এখনো মার্ক করা, আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবীরা ওসমানকে ওরা ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু রাতের বেলা আসবে। যুদ্ধ একটা কৌশল, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে, বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে, ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে। এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি।
গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে, এসে দেখে শুধু সোলা মানুষ, 1400 বানিয়েছে 14,000 সোলা। ওরা কয়েক হাজার গোনার পরে বসে দরকার নেই, সোলায় যদি হয় এত, তাঁবুর ভেতরে মানুষ আছে কত, ফিরে গেছে ভয়ে। ডাক দিয়ে বলে, নেতা আবু সুফিয়ান, পারলাম না মানুষ গণনা করতে। বলে, কেন? সোলা শত 2-3 হাজার গোনার পরে আর গণনা করতে পারলাম না, কি করা যায়? এবার যাও দুইজনকে, তোমাদের পাঠালাম মানুষ গুনতে, তোমরা সোলা গুনেছ। সকালবেলায় এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় 150-200 মানুষ। নবী যে জানিয়েছিলেন মানুষ 14,000-14,000, পায়খানা বানাবো 14টা। ওরা এসে পায়খানার লাইন গুনতেছে, 2-3 লাইন গোনার পরে বসে দরকার নেই, পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তাঁবুর ভেতরে কত। ভয়ে ছুটে গেছে দৌড় দিয়ে চলে। আল্লাহর নবী, কথাটা বললাম কেন, এক কান লাগান। নবীজির বিচক্ষণতা ছিল, নবী বুদ্ধিমান ছিলেন, আল্লাহর নবী দূরদর্শিতা ছিল, আল্লাহর নবী সমর্পিত ছিলেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে। আজ পৃথিবীর সব জায়গার আমার বামদের হাতে, এদেরকে ঘায়েল করার জন্য, এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই। এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে, ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে। আজ ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট যারা ব্যবহার করে, ইউটিউব টিউব ম্যাট, ভারত থেকে আসা পিন আপ করা পত্রিকাগুলো, ভারতের 36টা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে, আর আমরা বলছি সব হারাম, আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান, প্রচার মাধ্যম গুলো দরকার আছে না নেই? আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম, বিশ্ব নবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন। তার মানে ওই সময়ের প্রযুক্তি, ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড়, কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ মনে করতো লোকটা বিপদে পড়েছে, সবাই আসতো। আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে, আজও বাংলাদেশে পত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ। আর উনি হারাম 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 করতে করতে নিজেও হারাম হয়ে গেছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইসি চাইতে কি আপনি বড় হুজুর? না না, কয়জন বললেন, বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না। তাই কাবার ইমাম শুধু ইমাম না, মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মক্কার প্রশাসনের তিনি প্রধান, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফয়সালা হয়, তিনি রায় দেন বিচারপতি হিসাবে। তিনি শুধু ইমাম না, আজ 30 বছর কাবার ইমামতি করছে, আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না। তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজিল হচ্ছে। আমি 8 বার পেয়েছিলাম তাকে, এইবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে। সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে, সিম্পোজিয়ামে, কাবা শরীফে যখন খোতবা দেয়, এই যে হজের খোতবা দিল এবার, ওটা ইউটিউবে টিউব মেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে 1 সেকেন্ডে ছড়িয়ে গেছে। উনি কি জানতেন না যে আমার সেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে, জানতেন না? এই কথা বলেন না কেন? কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন? তার নিয়ত তো খারাপ, তার সাথে আপনার বুজুর্গ বড় বেশি হয়ে গেছে, মন অত সংকীর্ণ কেন আপনার? ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই, মানে বুজুর্গ হয়ে বসে আছে। নবী ছিলেন বুজুর্গ, নবীর কৌশল ছিল, হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি। আজ বাংলাদেশের 96% মুসলমান, বিচারপতি একজন হিন্দু। হ্যাঁ বলেন, সব দোষটা মনে হয় শেষকে সিনহার, ঠিক দোষ আমাদের, একটা যোগ্যতা নেই আমাদের। আজ এস কে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি তো বারান্দায় যেতে পারবেন না, উনি ছেলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানানো লাগবে? ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে, ওয়া উইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল,
সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এই খায়েল মানে শুধু ঘোড়া না, খায়েল মানে ইন্টারনেট, খায়েল মানে ফেসবুক, খায়েল মানে ক্ষমতা, খায়েল মানে ডাক্তারি, যা ধরবেন আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো, পড়াশোনা তো করেন, ওর বাবা যা বলো তাই বিশ্বাস করে। খয়েলের ব্যাখ্যায় প্রায় 99টা অর্থ লিখেছে তাফসিরে, মনে সেই ঘোড়া নিয়ে পড়ি আস, ঘোড়া এখন চলে, এখন চলছে ইন্টারনেট, এখন চলছে কম্পিউটার, এখন চলছে কামান, এখন চলছে অ্যাটম বম, এইগুলো আজ হাতে নেওয়া দরকার। আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই, আছে ডাক্তার? সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা, আর আমরা আঙ্গুল চুষছি, ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি, কি হবে হুজুর দিয়ে? পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে, শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ি আতা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না। আপনার একটা যোগ্যতা নেই, কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন? বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই, একটা এসপি নেই, একটা ওসি নেই, একটা টিওনো নেই, একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা পাইলট নেই, কিচ্ছু নেই, উনি শুধু সুবহানাল্লাহ নিয়ে আসে, মায়েরও খেয়েছে সেরকম। নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবীদেরকে বললেন, অস্ত্র নেই কার কার? বস হুজুর আমার, এদিকে আসো, খেজুর গাছের বাকল নিয়ে আস, খেজুর গাছের বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে। ময়দানে যাওয়ার সময় খালি হাতে না, খেজুর গাছের বাকল নিয়ে হলে যাওয়া লাগবে, আর উনি ময়দানে গেছে তসবিহ নিয়ে। একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন, কোন কারণে আপনি তসবিহ নিয়ে আসবেন? ওরা কামান নিয়ে আসতেছে, ওরা অ্যাটম বম নিয়ে আসছে, আর উনি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়ছে, শার্ট করে ফেলবেন মেরে? এই নবী যাই, আপনি বড় বুজুর্গ, নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে, আমরা একটু তসবিহ নিয়ে যাই, পারতেন না? কোন কারণে? অস্ত্র নেই, তারপরও বলে খেজুর গাছের বাকল নিয়ে আস। ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না। এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন, আমি বেশি না, ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে, আপনি নিজে ইসলাম বানাবেন, ওর নাম ইসলাম না। মক্কা মদিনায় রাসূল যা করেছেন ওইটাই ইসলাম, নাকি আপনি বেশি বোঝেন? ছেলেকে ডাক্তার বানাতে হবে, বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্য, প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, ডিসি হয়, একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার, 10 লাখ 20 লাখ, 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করা সব হবে, কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন, যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন, এরপর আপনি টিওনো বানান, ওসি বানান, এসপি বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে।